দীর্ঘদিনের প্রেমের পর চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করেছিলেন ওমর ফারুক সৌরভ। শুরুতে দুই পরিবারের কেউ বিষয়টি মানতে চায়নি, তবে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার। ইভার পরিবার থেকে ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয় সৌরভকে। তবে সৌরভ স্ত্রী ইভাকে ছাড়া থাকতে নারাজ। উপায় না পেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার। এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরো প্রকট হয়, আর এর জেরেই আপন চাচার হাতে নৃশংস খুনের শিকার হলেন সৌরভ। রোববার দুপুরে ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী মন্তলা ব্রিজের নিচে সুতিয়া নদী থেকে সৌরভের চার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। কালো রঙের একটি ট্রলির আগে যে ছিল মরদেহের শরীর ও দুই পা, এবং বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল মরদেহের খণ্ডিত মাথা। খবর পেয়ে রাতে ঢাকা থেকে থানায় ছুটে আসেন পরিবারের সদস্য ও বন্ধুরা। তারা জানায়, গত 12ই মে ঢাকায় গিয়েছিলেন ইভা, পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সৌরভ ইভা। এরপর ইভাকে নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ। ওই দিনও ইভা চলে আসেন ময়মনসিংহে। দুই দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ, কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় নিহত সৌরভের চাচা ইলিয়াসউদ্দিন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর লাশ গুমে ব্যবহৃত প্রাইভেট কারও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, 3 বছর আগে ওমর ফারুক সৌরভের চাচাতো বোন ইশরাত জাহান ইভার বিয়ে হয় আব্রাহামের সঙ্গে। তিনি বর্তমানে কানাডায় পড়াশোনা করছেন, তার সঙ্গে ডিভোর্সও হয়নি ইভার। কিন্তু সৌরভ গোপনে তার চাচাতো বোন ইভাকে বিয়ে করে, বিষয়টি ভালোভাবে নেয়নি ইভার পরিবার। গত 1 জুন সৌরভ ময়মনসিংহে আসে আব্রাহামের পরিবারের সঙ্গে কথা বলতে। বিষয়টি জেনে ক্ষিপ্ত হন ইভার বাবা। এরপর ইলিয়াস তার ছেলে মৃদুলকে দিয়ে সৌরভকে ফোন করে বাসায় ডেকে আনেন। পরিকল্পনা অনুযায়ী গোয়ালকান্দিতে চাচার বাসায় ইলিয়াস ও তার শ্যালক আহাদুজ্জামান ফারুক মাথায় ছুরি দিয়ে আঘাত করে সৌরভকে হত্যা করে। এরপর লাশ বাথরুমে ফেলে রাখা হয়। পরবর্তীতে চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করা হয়। সৌরভের দেহ টুকরো টুকরো করে লাশ ঘুম করার জন্য ময়মনসিংহ শহরের গাঙ্গিরপাড়া থেকে ব্র্যান্ডের একটি লাগেজ ক্রয় করেন তারা। পরে সেই লাগেজ ব্রিজের নিচে ফেলে দেয় ঘাতক চাচা। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ সৌরভের মা। ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করায় যেন কাল হলো সৌরভের। তার পরিবার এটা কোনোভাবেই মানতে পারছে না যে আপন চাচার হাতে এভাবে নৃশংস হত্যার শিকার হবে সৌরভ। এই হত্যাকাণ্ডে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সৌরভের পরিবার ও বন্ধুরা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।